নমস্কার বন্ধু, আমি ভারতী। আবার চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব ঝোল মাছে আলু দিয়ে ঝোল। তো কড়া গরম হয়ে যাওয়ার পরে এখানে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে মাছগুলো ছেড়ে দেবো। একসাথে মাছটা ভালোভাবে ধুয়ে আগে থেকে লবণ হলুদ মেখে রেখেছি। মাছটা উড়িয়ে দেবো। একটু লাল করে ভেজে নেব। মাছটা ভাজা হয়েছে, একটু তুলে নেবো। এক পিস মাথা ছিল, সেটাও ভেজে নেবো। মাথাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, পেঁয়াজ, রসুন, কোচকেলা, কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবে, ওরা ভালো হবে নাড়ি নেবো। ও দিয়ে দেবো আদা বাটাটা। টমেটো কুচি, পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কালার হওয়ার জন্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি। ধনে গুঁড়ো, মশলার সাথে না পড়ে যায় তার জন্য একটু জল অ্যাড করছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এরপর জিরে গুঁড়ো ভালোভাবে নাড়িয়ে কষিয়ে নেবো। গ্যাসটা সিমে রেখে ঢাকা দিয়ে কষিয়ে নেবো। আলু তো আমার কষানো হয়ে গেছে, এরপর যে দিয়ে দেবো জল। ওটা ঢাকা দিয়ে দেবো, গ্যাসের আস্তে আস্তে এবার বাড়িয়ে দেবো। আলুটা সেদ্ধ হয়েছে, এরপর যে দিয়ে দেবো ভেজে রাখা মাছটা। তো বন্ধুরা, মাছের জল আমার রেডি। এরপর যে দিয়ে দেবো ধনে পাতা কুচি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমার এই ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করছি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন। নমস্কার, আজ এই পর্যন্ত। আবার দেখাবে অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।